ধরো খালি শিকারীরা ধরো ভালো ডাক কেন 39 ওরে 39 করে দিয়েছে 48 48 326 কিলো লো কাতলা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আরও একটি পুকুরের তত্ত্ব নিয়ে আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি দমদম ক্যান্টনমেন্টে বিবেকানন্দ পল্লীর বড় পুকুর বলে পরিচিত এই পুকুরটির আরেকটি নাম আছে শিকারিবাড়া দয়াল পুকুর নামেও এই পুকুরটি জানে তো এই পুকুরে কদিন আগে আপনার পাস শুরু হয়েছিল তো পুকুরটিতে 6-7টা সিটিং হয়েছে তো শিকারি ভাইরা প্রচুর পরিমাণে এই পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেছে খুব ভালো রেজাল্ট ছিল এই পুকুরের তো সেই পুকুরটি আবার পুকুর মালিক বেশ 700 কেজি মাছ দিয়েছে এই পুকুরে তো আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে কী কী সাইজের মাছ ছাড়া হলো পুকুরে তো আপনারা নিজেরাই এই ভিডিওতে দেখে নিন তাই আমি একটা কথাই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা সব তথ্য পাবেন এই পুকুরে কীরকম কী মাছ দেওয়া হলো সেই বুঝে আপনারা এই পুকুরে টিকিট বুকিং করতে পারবেন তো আমি বলে রাখি এই পুকুরটি শুরু হতে চলেছে 12 অক্টোবর 2023 আবার ওপেনিং হচ্ছে তো এই পুকুরের টিকিট মূল্য 2500 টাকাই করা হয়েছে তো আগে যেটা ছিল সেটাই আছে তো আপনারা এই পুকুরে চাইলে বসতে পারেন তো আমি পুকুর মালিকের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা সেইভাবে যোগাযোগ করে নেবেন কীভাবে আসতে হবে পুকুর পাড়ে তো আপনারা সব কিছু তথ্য পেয়ে যাবেন তো বন্ধুরা এই পুকুরে কিছু নিয়মাবলী আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের টিকিট বুকিংয়ের পর লটারির মাধ্যমে আপনারা সিট পেয়ে যাবেন সকাল 5:45 লটারি হবে সিটের সমস্ত টাকা মিটিয়া লটারির অংশগ্রহণ করিতে হইবে দুদিন লটারির মাধ্যমে আপনারা সিট পাবেন তারপর থেকে এই পুকুরে আপনারা বুকিং করতে পারবেন বুকিং সিট নিতে পারবেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আর রবিবার পাস চালু থাকিবে আর আপনাদের মাছ ধরার টাইম সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সকাল 6টার মধ্যে আপনাদের টাকা মিটিয়ে দিতে হবে কোনো রূপ ভাষা ফাতনা বা অ্যান্টেনা জাতীয় কোনো কিছু ছিপ ফেলা যাবে না খালি কাটা হুক করতে পারবেন না 3টের বেশি ছিপ ব্যবহার করতে পারবেন না এবং অতিরিক্ত ছিপ ফেললে পুকুর কমিটি যা সিদ্ধান্ত নেবে সেটাই আপনাদের মানিয়ে নিতে হবে মাছের সাইজ আপনাদের ছোট থেকে 7 কেজি পর্যন্ত দেওয়া আছে তো আপনারা নিজেরাও দেখতে পাবেন কোনোরূপ মাছ না খাইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর একটি কথা বলে রাখি আপনাদেরকে মৎস্য শিকারীদের নির্দিষ্ট সিটে মাছ ধরিতে হবে পাস চলাকালীন কোনো রকম সিট পরিবর্তন করতে পারবেন না আর পুকুরের ধারে যেহেতু বাড়ি আছে তাই কোনোরূপ অশ্লীল আচার আচরণ করতে পারবেন না আর মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ আর আপনাদের সিট বুকিং করতে গেলে অগ্রিম 1000 টাকা দিয়ে আপনাদের সিট নথিভুক্ত করিতে হবে আর একটি কথা বলে রাখি টোপের কিছু বিধিনিষেধ আছে সেগুলি আপনারা জেনে নিন কেবলমাত্র ছাতু আর রুটি টোপ ব্যবহার করা যাবে অন্য কোনো টোপ এই পুকুরে ফেলতে পারবেন না সুজি বা কেমিক্যাল ব্যবহার করা যাবেই না যদি আপনারা সুজি ফেলেন তাহলে আপনাদের 5000 টাকা জরিমানা দিতে হইবে এই নিয়মগুলো আপনাদেরকে মানিয়ে তারপরেই আপনারা টিকিট বুকিং করবেন আমি এখানকার যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সেই নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন পুকুরের তথ্য পেতে আপনারা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন ভালো থাকবেন বন্ধুরা
সাবধানে যাও ভাই পায় পায় না লাগে এগুলো ছড়ি দেনা এগুলো ছড়ি দেনা আরে নামি নাও নামি নাও হ্যাঁ এই ছড়া হচ্ছে পুকুরে এই চলে গেল শিকারীদের জন্য পাইলিং আছে একটু বাইরে দিতে হবে চলে যাবে মা চলে যাবে একটু বাইরে খালি চৌত্রিশে দাঁড়াবি না চারিদিকে যা এটা সিগন মরে তো চৌত্রিশ তাই বড় দিলে খালি চৌত্রিশে থাকি না কি সব বলছে ¿Qué pan no
ঠিক আছে দারুণ সাইজ বেশি দিলে পড়ে যাবে কিন্তু না না বেশি তো না ছাপি যাবে দেখো না হ্যাঁ বলছি শোনো এই অল্প অল্প দাও গ্রাম ছাপি যাবে ছেড়ে দাও এটা উঠে গেছে না না আর দেবে তো জায়গা আছে নাকি পড়ে না যায় মার আরে বাপরে বাপরে শিকারিরা কি ধরা ধরবে না সাবধানে যাও আরে অল্প করে মাছ দে না 40-50 কিলো করে দে দু গাড়ি মাছ কি হবে বাদ খালি দু গাড়ি করে মাছ আসবে শিকারিরা খালি ধরবে ধপা ধপ চপা চপ কত অসুবিধা বেশি মাছ দিলে খেজুর গাছের দিকে দৌড়াচ্ছে না না পারে থাকবে না মাছ যখনই জল গরম দেখবে না খালি খাও পেটটা ভরে খাও মুখটা দেখলেই মনে একটা ঘুষি মারি মাছ ওইখানে জাম করে দিচ্ছে আর তুই কি গ্যাস নিবি যে একটা ধরলি একটা ধরলি না আচ্ছা দেখা ওইখানে তো গ্যাস নিচ্ছে দিয়ে দিই হেভি গ্যাস নিচ্ছে কালার খুব সুন্দর না এদের বাড়ি খেলাতে মাছ ভালো এদের সব কটা মাছ আগের মাছগুলো আরও দারুণ ছিল কালনা মাছ দেখলে লোভ লাগে ওরা তো পুতুলের মতো এরা সে আগের বার রুই মাছটা দেখছিল না কার টোকা মারিনি কিন্তু ভাই তুই কি করলি গেঞ্জি বা তোর টোকা মানে সে হাতুড়ি মারার মতন ফোন রুই মাছ লাভ দিয়ে আমার ফোন কি হলো তোরা বলছে 212 কিলো ঠিক আছে ওদের বলে ফেলেছিলাম না সে 2 কিলো মাছ যাচ্ছে ওই ফাইনে হিসাব করে ওই জন্য ঘাবড়ামো করছে হ্যালো কথা বলবো জল ফেল হ্যাঁ জল ফেল জল ফেল তারপরে মাছ জাল চাপা দাও তখন যদি জাল চাপা দাও লাভ দিয়েছে হয়তো লাল হয়ে গেছে দাদা
এখন এক গাড়ি কাতলা পড়ছে পরে আরেক গাড়ি আছে ওটা দেখছি পুতুল পুতুল খালি শিকারীরা ধরো খালি শিকারীরা ধরো ৪৮ ৩২৬ কিলো লোক কাতলা ধরুক না শিকারীরা ধরুক
শিকারি যা ধরার জন্যই তো ছাড়া হচ্ছে সুন্দর সব কি 34 এ থাকে মাছগুলো হ্যাঁ